مشفق متعطف لا ينتهي بالحصر ما اعطاه آه 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 رب الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ বাংলার সম্মানিত সুদী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত যথারীথি আমরা সমষ্টিক আলোচনায় আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের আলোচনায় আমরা বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে কর আন ও সন্মাহের আলোকে জাগতিক জীবনে কি কল্যাণ রয়েছে কি রয়েছে সে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করে থাকি আপনারা দীর্ঘদিন ধরে পর্ব শুনে আসছেন সেটি হলো এই যে ইসলাম বা ইসলামের যে জাগতিক রয়েছে সে বিষয়ে আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো ইসলামের পঞ্চম রক্ষণের অন্তর্ভুক্ত বিষয় হলো হজ আর হজের যে আনুষাঙ্গিক কিছু শর্তাবলী রয়েছে ফরজের বিশেষ করে মহিলাদের হজ সংক্রান্ত কিছু মাসালা ও মাসাইল একান্ত প্রয়োজনে আসার সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সমস্ত অতিথিবৃন্দরা এসেছেন চলুন আমরা তাদের সাথে প্রথমে পরিচিত হয়নি প্রথমে আমার ডান দিকে বসে আছেন তরুণ আলম শেখ আহমদুল্লাহ আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর জাহাঙ্গীর উপবিষ্ট আছেন তরুণ শেখ মুজাফর দিন মসজিদ দর্শক বিন্দু যথারীতি আমি রয়েছি হারুন হোসেন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হল হজ ফরজ হওয়ার শর্ত বলি এই বিষয়ে প্রথমে আলোকপাত করার জন্য আমি শেখ আহমদকে আহ্বান জানাবো ধন্যবাদ আপনাকে হজ আল্লাহ পাক পাকবুল ইসাহের পক্ষ থেকে নির্দেশিত বান্দার জন্য ইসলামের পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় জি ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো যেমন সালাদ সিয়াম জাকাত এগুলো যেরকম শুরু করার আগে কিছু বিষয় আছে যেগুলো শর্ত অর্থাৎ এই শর্তগুলো না পাওয়া গেলে আমি ওই কাজটি শুরুই করতে পারছি না ওই কাজটি এই শর্তগুলি না পাওয়া গেলে ওই কাজটা ফরজ হচ্ছে কাজটা ফরজ হচ্ছে না সেরকম কিছু শর্ত আছে হজের বেলায়ও তার ভিতরে এক নম্বর শর্ত হল যিনি হজ করবেন তাকে ইমানদার হতে হবে মমিন হতে হবে তিনি মুসলিম হতে হবে এখন আমরা একজন মুসলিম হিসাবে আমি যদি কোনো শিরকে আকবর বা বড় শিরকের সঙ্গে জড়িত থেকে থাকি তাহলে হজ করার আগে আমাকে দেখতে হবে যে আমার ভিতরে বড় ধরনের কোনো ঘাটতি আছে কিনা অর্থাৎ আমার ভিতরে কোন বড় ধরনের শির্ক আছে কিনা আল্লাহ ফাকবুল ইসলাত স্পষ্টই ভালোচন করানিমেদুল্লাহ আহ অর্থাৎ আল্লাহ ঘর তথা বাইতুল্লাহকে আবাদ করবে ওই সমস্ত লোকেরা যারা ইমান এনেছে হতে এবং তার রসুল এই আয়াতটি নাজিলের এরকম ছিল যে আরবের বিশেষ করে মক্কার মুশ্রিকরা কাফেররা নিজেদেরকে অনেক ভালো মনে করতেন এবং তারা ভালো মনে করতেন যে যুক্তিতে সেটা হলো যে আমরা তো বাইতুল্লার খেদমত করছি বাইতুল্লাহর সেবা দিচ্ছি বাইতুল্লার মতলিগিরি করছি অথচ তাদের ভিতরে ইমানই নেই অতএব হজের ক্ষেত্রে এক নম্বর আপনি যেটা বলতে চাচ্ছেন হজের প্রথম শর্ত হল ইমান হওয়া ইমান যাদের ইমান নেই তাদের উপর হজ হজ শেখ হজের পরবর্তী শর্তটা নিয়ে আপনি আলোকপাত করেন আলহামদুলিল্লাহ ওসলাত পরবর্তী শর্তের আগে এই শর্তটা একটু আমার ব্যাখ্যা করা বিষয় মনে আসলো আমরা যারা হজে যাই জি জি হজে যাওয়ার পরেও তাহিদের চেতনা সমুন্নত হয় না আমরা দেখছি যে হাজি হজে গিয়েছেন এবার তো নিয়ে তো ইনশাআল্লাহ কিন্তু মক্কার মাটি বাড়িয়ে আনার চিন্তা ইসলাম রকনিয়ামানি বা হাজির আসওয়াদে স্পর্শ বা চুমু দেওয়ার চিন্তা না করে তিনি চিন্তা করেন কোন দেওয়াল থেকে মাটি কেটে আনতে পারবেন কিনা অথবা নিজের গা লাগিয়ে দেওয়া লক্ষ্য করবেন যে এখানে এই পুরো চেতনাটাই শীত নির্ভর অর্থাৎ আল্লাহকে ডাকার মাধ্যমে পাওয়া নয় কোন বস্ত্র দ্রব্যর ভিতর থেকে বরকত লাভের চেষ্টা করা আর দেখেন রসুল্লা সাল্লাহ সাল্লাম যেখানে যেখানে দোয়া করতে শিখিয়েছেন দোয়া কবুল হবে এসব জায়গায় অনেকেই দোয়া করেন না করার আবেগ পান না চোখেও পানি আসে না কিন্তু হয়তো দেখা যাচ্ছে রসুল্লাহ সাল্লামের স্মৃতিবিজড়িত কিছু স্থান সেটা পাহাড় হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে সেখানে যে মনের আবেগে অনেকে সেজ দাও দিয়ে ফেলছেন অনেকে মনের আবেগে সেখানে যে কাঁদছেন লক্ষ্য করেন এখানেও রসুল্লাহ সাল্লাম দোয়া করা শিখিয়েছেন প্রথম জামারাত দ্বিতীয় জামার আবেগ ভরে দীর্ঘ সময় দাঁড়িয়ে সময় দোয়া সাফার উপরে দাঁড়িয়ে দোয়া মারোয়ার উপরে দাঁড়িয়ে দোয়া অনেকেই এই জায়গাগুলোতে দোয়া করে কবুলিয়াতের চেষ্টা না করে হয়তো হেরাই চলে গেলেন গাড়ে সাওরে চলে গেলেন সুবাহামের জন্মস্থান বলে যেটা পরিচিত সেখানে গেলেন সেখানে যে গিয়ে সেখানে বিশেষ করে সবচেয়ে বেশি আগে এখানে মূল বিষয়টা হল তাওহিদের মূল চেতনা কাবা বাইতুল্লাহকে আল্লাহ তালা হজের জন্য নির্ধারণ করেছে কি জন্য এটা বুঝতে গেলে আমাদের পিছনে যেতে হবে ইব্রাহিম আলি জন্য তাওহিদের জন্য যেখানে সারা বিশ্ব ছিল শিরিক বিনির্ভর তিনি একা তাওহিদের জন্য সংগ্রাম করেছেন সকল কষ্ট সহ্য করেছেন পিতার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে তাওহিদ সমুন্নত রেখেছেন আর এই জন্যই আল্লাহ বলেন ইন নিজে আলুক আলী নাস ইমামা আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানিয়ে দিলাম আল্লাহ তাকে বাইতুল্লাহ জাহাঙ্গীর চমৎকার আলোচনা করছিলেন যে ইমান আমরা তৌহিদ এর শিক্ষার জন্যই যাব আল্লাহর ঘর তো আফে এবং সেখান থেকে তৌহিদ নেব তার বদলে আমরা অজ্ঞতা বা বেশি আবেগ তাড়িত হয়ে শিরিক নিয়ে আসতেছি আচ্ছা আমি একটু শেখ মুজফর বিন মোসিনের কাছে যেতে সেটা হলোই অনেকের ভিতরে এইটুকু একটা প্রবণতা দেখা যায় যে তারা যাওয়ার সময় এক্সট্রা একটা এহারামের কাপড় নিয়ে যান যেটা জমজম পানি দিয়ে ধুয়ে আনলে এটা দিয়ে কফিন দিবেন এই প্রবণতা কতখানি যৌক্তিক না এটা আমি অবশ্য তার আগে আর কথা বলতাম এটাও বলতাম সেটা হলো হজ্জের প্রস্তুতির সময় একটা কাজ করেন যেটা শেখ বলতে চাচ্ছিলেন সিরিয়াল বলে সবাই পেলেন না সেটা হলো নবী মোহাম্মদ সাল্লামের কবরের কাছে গিয়ে তার কাছে কিছু নিবেদন করা নামজুবুল এটা একটা বড় শিরকের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে কিছু নিজস্ব রচিত কিছু দরুদ তৈরি করা হয় এবং প্রত্যেকটা দরুদ বলার পরে নির্দিষ্ট জিনিস তিনি চাইবেন কখন একই ব্যক্তি কখনো চাকরি চান রসালামের কাছে কখনো সন্তান চান কখনো চান সম্পদ কখনো চান বিল্ডিং কখনো চান মেয়ের বিবাহ দরুদ পাঠ করেন যেটা আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলছি নিজের চোখে দেখা এটা প্রস্তুতি নেন আগে থেকেই এটা একটা বড় শিডিকে অন্তর্ভুক্ত নবী মোহাম্মদ সাল সাল্লামকে অশিলা করে বা তার কাছে কিছু চাওয়া সম্পূর্ণটা নিষিদ্ধ সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কাবাঘর ঘর দেখে দোয়া করার কথা বলেছে সেখানে দোয়া কবুল হয় কত স্থান আছে সেখানে যতটা মমিনের আবেগ তৈরি না হয় কিন্তু কবরের কাছে গিয়ে তার চেয়ে বেশি আবেগ তাড়িত হয়ে এহেরাম বাধার যে কাপড় আছে সে এক্সট্রা কাপড় তো নেয় কেউ আবার এহেরাম এর কাপড়টাকেও জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে এসে এক্সট্রা কাপড় ধুয়ে নিয়ে এসে ইচ্ছা থাকে তার যে মরার পরে তাকে যেন এই দ্বারা কাফন পরানো হয় এটা একটা মানে কুসংস্কার ছাড়া কিছুই নাই কারণ এর তো কোনো মানে ফজিলত বা মূল্যায়ন নাই এখানে থাকতো তাহলে সাহাবাকেরাম থেকে এই ধরনের মানে আসার নিয়ম পাওয়া যেত এখানে একটা বিষয় বরং দর্শকদের হয়তো আমরা মনে করে দিতে পারি আসলে আল্লাহর নৈকট্য পেতে হয় এবাদতের মাধ্যমে এখলাসের মাধ্যমে আল্লাহমুখী হওয়ার মাধ্যমে কাপড় চুপুর ইত্যাদির বরকত যে আপেক্ষিক এটা বোঝা যায় যখন দুল সালুল মৃত্যুবরণ করলো তিনি তো বায়াত হয়েছেন তিনি তার পিছনে নামাজ পড়েছেন কিন্তু তার ইমানটা ছিল আমাদের যুগের মুসলমানদের মতো কিছু মানব যেটা ছিল ছেলে ভালো মুসলমান ছিলেন সালুলের মৃত্যুর পরে তার ছেলে আমার আব্বা তো কবরে শাস্তি পাবেন অনেক অন্যায় করেছেন কাজে আপনি আপনার গায়ের জামাটা আমাকে দিন আমি আমার আব্বার কাফন বানাবো রসুল্লাহাম দিয়ে দিলেন তাকে রসুল্লাহাম যে জামাটা পরেছিলেন তার মোবারক দেহের সাথে লেগেছিল এটাই তার কাফন হয়ে গেল এরপর রসুল্লাহাম নিজে দোয়া করলেন তার মাঘ ফেরাতের জন্য এরপরে কবরে দেওয়ার আগে যারা লাস্টার গায়ে হাত বুলিয়ে দিলেন ফু দিয়ে দিলেন রাখলেন এবং সারা গায়ে হাত বুলিয়ে দিলেন বা তুতু দিয়ে দিলেন তাহলে আমরা দেখুন আমাদের দেশীয় চেতনায় আমরা মনে করি যে রসুল্লাহামের জামা ভেদ করে রসুল্লাহ সাল্লামের দোয়া ভেদ করে সাল্লামের হাত গুলিয়ে দেওয়া ভেদ করে কবর আজাব দিতে পারবে না কিন্তু আল্লাহ কোরআন আল্লাহ রসুলকে বলছেন যে আপনি এভাবে সত্তর বার একবার নয় সত্তর বার করে মা ইত্যাদি করে দিলেও আমি মাফ করব না কাজে আমাদের বুঝতে হবে যে দোয়া কবুল করেন আল্লাহ কিন্তু আল্লাহ নির্বিচারে কবুল করেন না বরকত যেখানে রসুল্লাহ সাল্লাম বলেছেন সেখানে খুঁজেন হাজির আসবাদে বরকত খুঁজেন দুর্নীতি আমাদের সমাজে ছেয়ে যাওয়ার কারণে কোন কাজ দুনিয়া পার্থিব কোনো কাজও আমরা সরল ওয়েতে পাই না যার কারণে প্রত্যেকটা কাজে আমরা যেটাকে সরল বাংলা বলে দুই নম্বর পথ আমরা খুঁজি যে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে পাওয়া যায় কিনা আল্লাহ পাকরব বলছে তো ইসলাম কি স্পষ্ট করে দিয়েছেন কিছু করণীয় কাজ দিয়ে দিয়েছেন কিছু বর্জনীয় কাজ দিয়ে দিয়েছেন এগুলো করার ভিতরে আমার মুক্তি আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন মানুষ যা চেষ্টা করবে শুধুমাত্র সেটুকুই পাবে আল্লাহ আরো বলেছেন আমাল আমাল এমন হবে না যে কেউ কোনো ভালো কাজ করেছে আল্লাহ তার প্রতি দেননি আবার এমনও হবে না যে কোনো মন্দ কাজ করেছেন আর আপনি ড্যানে বামে কিছু কাজ করে দেওয়ার কারণে কোথাও কিছু পয়সা দিলেন কিছু হাদিয়া দিলেন তোফা দিয়ে দিলেন কিছুতে বরকত নিয়ে নিলেন আর আপনি বেঁচে যাবেন আবদুল্লাহ নবাব সোলের এই ঘটনা থেকে আমাদের জন্য বিরাট শিক্ষা যে হজের আগে একজন ইমানদারকে শুধু হজের আগে না সময় কিন্তু স্পেশালি প্রত্যেকটি বাদতের আগে একজন ইমানদারকে লক্ষ্য করতে হবে আসলে আমি আদৌ আমার দাবির সঙ্গে আমার ঈমানের বাস্তবতার সঙ্গে আমার মিল আছে কিনা কোনো ফারাকের জায়গায় তৈরি হয়নি তো বড় শির ছোট শির কোন শিরকের সাথে আমি জড়িত নই তো আমি বাস্তব একটা বিষয় হজে হাজার আসাদের পাশে যে মুলতাজাম ওখানে এক ভাই উর্দু ভাষায় দোয়া করছেন কানাকাটা করে যে আল্লাহ আমার ছেলের বিহৎ কাটিয়ে দাও পিছন থেকে এক উর্দু ভাষী তাকে তিরস্কার করছেন তুমি এটা কি করছো হজে এসেছো আল্লাহ গুণা চাও তোমার বিপদ আপদ আছে তো বাবা ফরিদুদ্দিন গান্ধী শাখরের মাজারই আছে এটা আবু জাহাল যে পর্যায়ে হজ করে শিরিক করতেন এটা একই বিষয় অর্থাৎ এবাদতের জন্য আল্লাহর কাছে যাওয়া দুনিয়ার বিপদ জন্য

শুধুও দর্শক বিন্দু এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে মানুষ হজ করতে যায় সেখান থেকে তৌহিদের শিক্ষা নিয়ে আসবে উল্টু যে চিন্তা চেতনার ভিতরে মানুষ লালিত পালিত হচ্ছে সেই ভুল চিন্তা চেতনা নিয়ে আবার যাচ্ছে তৌহিদের জায়গায় আর সেখান থেকে আবার সে শিরিক নিয়ে ফিরে আসতেছে বড়ই হতাশার কথা বড়ই দুঃখের কথা বড়ই আফসোসের কথা কোথায় মানুষকে তৌহিদ শিখবে তৌহিদের প্রাণ কেন্দ্রে গিয়ে সেখানেও মানুষ শিরিক করছে আহ যদি রসুল সাল্লাহ আলী ওসাল্লামের পোশাক দিয়ে দাফন করার পরেও রসুল সাল্লাহ আসলামের দোয়ার পরেও রসুল আসলামের হাত বলিয়ে দেওয়ার পরেও যদি আল্লাহ বলে থাকেন যে তুমি হে নবী তার জন্য ক্ষমা চাও একবার নয় দুবার নয় সত্তর বার এই সত্তর বার মানে যতবার খুশি ততবার তুমি চাও পশ্চিমকালেও আমি তাকে ক্ষমা করব না সুতরাং তৌহিদ না থাকলে কখনোই খাটি ইমান না থাকলে এই সমস্ত ওসিলার দোহাই পেলে কখনো আমরা মুক্তি পেতে পারব না শুধুও দর্শক আমরা আলোচনায় যাচ্ছি আমাদের অতিথিদের সাথে যে বিষয়টা আমরা আলোচনা করতে চাবো শেখ আহমদুল্লাহ অনেকেই হয়তো এই জিনিসটা আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যেটা হলো যে হজ এর গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর ঘরে তফ করবো আর মদিনায় যাব মদিনায় না গেলে হজ পূর্ণ হবে না হবে না এই ধরনের একটা চিন্তা চেতনা আছে আদৌ কি হজের সাথে মদিনার এইরকম সম্পর্ক আছে চমৎকার একটি বিষয় আপনি তুলে ধরেছেন আমাদের অনেক ভাই বোনদের ভিতরে এই প্রবণতা আছে এই আকিদা বা বিশ্বাস আছে যে যদি কেউ মদিনায় না যায় তার হজ হবে না হজ হবে না এক্ষেত্রে

এই হজ্জের মানে বিধানটা কার্যকর ইব্রাহিম আলাহ ইসলামের সেই সময় থেকে তাহলে তাদের কারণে হজ হয় নাই হ্যাঁ কারণ কেউ কোনো মোদিনা যায়নি হজ করার জন্য দুই নম্বর বিষয় হল রসুল সাল্লাহ আসলাম নিজেই হজ করার জন্য মদিনা থেকে মক্কা এসেছেন সেখানে তো আর এই মক্কার যারা আসলেন মদিনা থেকে তারা তার হজ্জের আহকাম পালন করার জন্য আবার কখনো মোদিনা ফিরে যাননি শুধু এখানে শেখ মুজাফর আরেকটি যুগ করতে চাই

হজের কাফেলা নিয়ে সৌদি আরবের দাম্মামের প্রবাসী বাঙালি ভাইদেরকে নিয়ে এসেছিলাম মক্কায় মক্কা থেকে যখন আসছিলাম আমরা ফিরে তো প্রায় রিয়াদের কাছাকাছি আসার পরে ছয়শো কিলোমিটার আসার পরে গাড়ি একসঙ্গে দাঁড়িয়েছি কিছু ভাই বলছেন কি ব্যাপার ব্যাপারের সালাত এখন মোদিনা আসলাম না এত তো না মদিনা তখন আমাদের যিনি দায়িত্বশীল ছিলেন সৌদি ভদ্রলোক ছিলেন তিনি সেম সেন্টারের পক্ষ থেকে ফ্রি হজের ব্যবস্থা করছিলেন বাঙালিদের জন্য তিনি বলছিলেন যে আরে ভাই আমরা তো দাম্মাম ফিরে যাচ্ছি আমরা মদিনা যাচ্ছি না তো সঙ্গে সঙ্গে বাসের কিছু লোক বললো যে কোনো মূল্যে আমরা মোদিনায় যাবো না গেলে আমি এর পাশাপাশি একটা জরুরি বিষয়ের প্রতি সবারই দৃষ্টি আকর্ষণ করছি যে মদিনার মসজিদে নবাবিতে সালাত আদায় করা অত্যন্ত বরকতের কাজ আপনি সেখানে গেলে রসুল্লাহ কবর শরীফে সালাম দেওয়া জিয়ারত করা অন্যান্য জায়গায় জিয়ারত করা এগুলো ভালো ওই জিয়ারত করা হবাই সালাত আদায় করা এগুলো সুন্না সম্মত নেক তবে আমাদের আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মদিনাতু হারাম মিন কদা ইলা কদা فمن احدث في حدثا او آوى محدثا فعليه لعنت الله والملائكه والناس اجمعين এই সীমা থেকে এই স্থানের ভিতরে যদি কেউ নতুন কিছু বানায় লক্ষ্য করুন আপনি যাচ্ছেন রসুলের মদিনাই মদিনা তো রসুলামে সেখানে যে আপনি এমন একটা কাজ করলেন যেটা রসুলাম বা সাহাবিরা করেননি এটাকে বলা হয় এহদাস মহদাস বিদা যদি কেউ মদিনায় যে এমন কোন কর্ম করে রসুল্লাহ সাল্লামের ঠিকানায় যে এমন কাজ করে যেটা রসুল্লাহ সাল্লাম বা সাহাবেরা করেননি তাহলে তার দুই প্রকারের শাস্তির কথা বললেন প্রথম হলো তার উপরে মানুষের ফেরেস তাদের আল্লাহর সকল সৃষ্টির লানত আর দুই নম্বর আল্লাহ তাআলা তার থেকে কোন ফরজ নফল দৈহিক আর্থিক কোন এবাদতই কবুল করবেন খুব সাবধান হন আমরা মদিনায় যে আমাদের মূলত শিরকের উৎপত্তি হয় সুন্নতকে বাদ দিলে আপনি দেখুন রসুল্লাহ সাল্লাম সাহাবিরা কিভাবে রসুল্লাহ সাল্লামের কবর শরীফে যে সালাম দিতেন আপনি সেইভাবে সালাম দেন তাহলে কোনো শিরক আসবে না তারা কিভাবে ওহদে যে সালাম দিতেন সেইভাবে দেন আপনি কোবাই কিভাবে তিনি যেতেন সেইভাবে যান তাহলে আপনাকে মদিনা মনওয়ারা জিয়ারতের পূর্বে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মদিনায় যে এবাদত গুলো রসুল্লাহ সাল্লাম সাহাবেক কিভাবে করেছেন এটা ভালো করে জেনে করবেন নইলে বড় আফসোস আপনার উপর হয়তো বিশ্বের সবার লানত আসবে আপনি আল্লাহ তালার কাছে গাইরে মকবুল হয়ে যাবেন আপনি মকবুল হতে যে আল্লাহর লানতের ভিতরে পড়েছে সাথে আর একটা কথা যোগ দিয়ে বলে